গাইস হোলি ইভেন্ট দেখলে মনে গেছিস বসন্ত এসে গেছে গাইস হোলি ইভেন্ট তো আমাদের এর মধ্যে আসবে সোজ হোলি ইভেন্টে গেছে আমরা দেখতে পাচ্ছ গাইস অনেক কিছু আমরা ফ্রিতে পাবো বার্ডেল দেখে শুরু করে আর অনেক আইটেম তো তো ফুল ডিটেলসে হোলি ইভেন্ট কেমন হবে না হবে কি ফিতে হবে ফুল ডিটেলস আজকে ভিডিও আলোচনা করবো সো হই হল ওয়েস ওয়েলকাম ব্যাক এন মানি ভিডিও মানে সবাইকে ওয়েলকাম কাছাকাছি বলতে গাছ আর ইন্টারেস্টিং নিউজ ব্যাগ ফেক আপডেট ব্যাগরা তোমাদেরকে অনেকে দিয়েছে সেগুলো ক্লিয়ার করে দেবো সব কিছু ঠিক আছে তো গাইস সোলে শুরু করে আজকে ভিডিওটা তো একটা রিকোয়েস্ট থাকবে গিয়ে ভিডিওটা লাইক করবে আজকের ভিডিওটা সত্যি খুব ভালো ভিডিও হয়েছে আগে থেকে একটা লাইক করে দাও ঠিক আছে সাবস্ক্রাইব না করে থাকলে নিচে তোমার ডাইট করা বাটন দেখা যাচ্ছে ওটাকে সাবস্ক্রাইব বাটন দাবি দাও গাইজ নতুন একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইবটা করে নিও সো বেসিক্যালি এক এক করে কথা বল তো গেছে যে ফ্রি ফায়ারের রিডিমশন ওয়েবসাইট ছিল মানে বলতে যেখানে গেছে তোমাদের রিডিম করে নিতে হতো ঠিক আছে এখানে রিডিম দিয়ে আমাদের রিওয়ার্ডস দিতে হতো যে ওয়েবসাইটটা তোমরা যদি এখন সার্চ করো গারেনার রিওয়ার্ড বলে তো এখানে গাইস কোনো রিওয়ার্ডের ওয়েবসাইটই আসছে না মানে সেই ওয়েবসাইটটা এখানে নেই ওয়েবসাইটটা গারেনা তুলে দিয়েছে ঠিক আছে গারেনা ব্লক করে দিয়েছে এবার এই নিয়ে গিয়েছে অনেক হয়তো তোমরা ভিডিও বানিয়ে বলেছো তোমাদেরকে যে গাই এরকম সেই মানে বলতো রিডিম করে ওয়েবসাইট ব্লক হয়ে গেছে তো ফ্রি ফায়ার হয়তো আবার মানে ব্যান হতে চলে চলেছে বা কিছু হতে চলেছে ঠিক আছে তোমাদের এইসব ফেকটিক নিউজ নিয়েছে তো বেশি বেশি এই যে নিউজটা পুরো ফেক কারণ কাছে এই যে মানে ওয়েবসাইটটা তুলে নিয়েছে কারণ এটা সব সমস্ত সার্ভার ইন্ডিয়া সার্ভার বলে না সমস্ত সার্ভার থেকে এই ওয়েবসাইটটা তুলে নিয়েছে এবার কথা হচ্ছে দাদা তাহলে কেন তুলে নিয়েছে আর কী জন্য তুলে নিয়েছে তো দেখো গাইজ অনেকের প্রবলেম হতো ওই রিডিম করতে ওখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে রিডিম করতে কারণ ওখানে ফেসবুক দিয়ে লগ ইন করতে হতো বাগারা বাগারা ঝামেলা ছিল ঠিক আছে তো সেই জন্য এই ঝামেলা যে না থাকে গেমের মধ্যে গাছ গানের এখন ডাইরেক্ট অপশন দেবে এবার থেকে কোনো রিডিম কোডের ইভেন্ট আসলে রিডিম কোড দিলে অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ নিউজ সেকশন রিডিম ইয়ার কোড বলে একটা ডাইরেক্ট ইভেন্ট দিয়ে দেবে তার মধ্যে ক্লিক করে এখন ঢুকতে হবে গাইস এখানে গাছ ডাইরেক্ট এখানে রিডিম কোড দিয়ে এন্টার করে তোমরা কিন্তু গিফট নিতে পারবে ঠিক আছে মানে গাছ দেখো আগে ক্রমে গেলে কী হতো ধরো কেউ গেলো অন্য ওয়েবসাইটে ভুলভাল ওয়েবসাইটে নিজের ফেসবুক লগ ইন করে দিলে ফেসবুকটা হারিয়ে গেল ঠিক আছে অনেক কি ঝামেলা হতো এটা গানটা অনেক আগে করা উচিত ছিল তো সেখানে ওয়েবসাইটটা বন্ধ করে দিয়েছে গানেরা নিজে ইচ্ছা করেই কারণ গাইস এবার থেকে রিডিম কোড দিলে গেমের মধ্যে এরকম দিয়ে দেবে গেমের মধ্যে রিডিম করতে হবে ঠিক আছে তো খুবই ভালো লেগেছে এটা তো মধ্যে হোলি ইভেন্ট যেটা আসলে রয়েছে দু হাজার তেইশের হোলি ইভেন্ট তো সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু পাবো বাগেরা ব্যাগের আরো অনেক কিছু ফ্রিতে পেতে চলেছি তো হোলি ইভেন্ট ব্যাপারে সমস্ত সব কিছুই বলছি তার আগে বলে গেছে আমাদের অনেকদিন আগে একটা ইভেন্ট এসেছিলো হয়তো অনেকের মনে আছে অনেকের মনে নেই তো ইভেন্টটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের সেই এ মাটো সাতাশের এই ইভেন্ট এবার অনেকে দেখতে পাচ্ছ গোল্ড দিয়ে নিতে হচ্ছে হ্যাগাস হ্যাঁ গোল্ড দিয়ে এ মটো সাতাশি পেয়েছিলাম বলতে পারো পুরো পারমানেন্ট না টাইমের জন্য ঠিক আছে টাইমের জন্য গোল্ড দিয়ে ফ্রিতে এ মাসো সাতাশির স্ক্রিন কিন্তু সবাই পেয়েছিলাম ঠিক আছে তো এই ইভেন্টটা মনে পড়লো এন গাই গায়েনার কাছে বলতে পারবে যে গায়নার সবার কাছে ইভেন্টের রিভিউ চাচ্ছে সব ইউটিউবারদের কাছে কোন ইভেন্টটা বেটার কোন ইভেন্টটা ভালো হয় তো আমি ভাবছি গাইস এই ইভেন্টের রিভিউ কি দেবো তোমরা ইয়েস অর নো কমেন্ট করে দিও একটা ঠিক আছে আমি ভাবছি এই ইভেন্টটা খুবই বেটার ইভেন্ট ছিল এই ইভেন্টটা আবার আসলে খুবই ভালো হবে তো ইয়েস অর নো কমেন্ট করে দিও যে তোমরা কি আবার দেখতে চাও কি চাও না ঠিক আছে বা অন্য ইভেন্ট চাও সেটা কমেন্ট করে দিও কোন ইভেন্ট ঠিক আছে সবাই হোলি ইভেন্ট হ্যাঁ হোলি ইভেন্টটা আমরা অনেক কিছু ফিতে পেয়ে চলেছি এবার এন বলতে পারো হোলি ইভেন্টকে শুরু হতে চলেছে গাইস হোলি ইভেন্ট বলতে হোলি যেটা আমাদের বলতে পারো বসন্ত উৎসব সেটা শুরু হতে চলেছে গাইস মানে নেক্সট মান্থের আট তারিখ থেকে মানে আজকে ষোলো তারিখ বলতে পারো গাইস বলতে পারো নেক্সট মান্থের এক তারিখ দু তারিখের দিকে ইভেন্টটা স্টার্ট হয়ে যাবে ঠিক আছে মানে আর দশ বারো দিন পরে কিন্তু আমাদের ইভেন্টটা স্টার্ট হবে যেটা হচ্ছে আমাদের এবার হোলি ইভেন্ট কিন্তু 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 গাইস হোলি ইভেন্ট এবার আসবে না ঠিক আছে অ্যান্ড অনেকে ভাবছে দাদা কি বলছে কি দাদা বিডি সার্ভারে তো হোলি ইভেন্ট আসে না কিন্তু এবার আসবে আর ইন সার্ভারে হোলি ইভেন্ট আসবে কিন্তু সেটা হোলি ইভেন্ট হবে না অন্য ইভেন্ট হবে তারা অনেকে ভাবছে তাদেরকে পাগল হয়ে গেছে এই বলছে হোলি ইভেন্ট আসবে না এই বলছে হোলি ইভেন্ট আসবে তো ব্যাপারটা হবে তো গাইস একটা জিনিস তোমরা ভালো করে আমি ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি তো ইন্ডিয়াতে ব্যান হওয়ার পর থেকে কোনো কিছু ইভেন্ট আছে যেমন হোলি ইভেন্টের নাম কি ছিল লাইটনিং ইভেন্ট ঠিক আছে মানে লাইটনিং একটা নাম ছিল তো বেশি গিয়ে এবার হোলি ইভেন্ট আসবে কিন্তু নাম হোলি ইভেন্ট থাকবে না অন্য কিছু থাকবে কিন্তু হোলি ইভেন্ট গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আসবে অ্যান অনেকে বলবে দাদা বিডি সার্ভার থেকে দেখছো তারা বলবে যে বিডি সার্ভার তো হোলি ইভেন্ট আমরা মানাই না হোলি ইভেন্ট তো দেয় না তো এবার কি আসবে তাহলে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হোলি ইভেন্ট আসবে কিন্তু নাম থাকবে না হোলি ইভেন্ট অন্য নাম থাকবে কিন্তু ইন সার্ভারে বিডি সার্ভারে দুই সার্ভারেই হোলি ইভেন্ট আসতে চলেছে ঠিক আছে এখান থেকে গেছে আমরা টোকেন এক্সচেঞ্জ করে অনেক কিছু ফিরতে পাবো তো ফার্স্ট ওয়াল গেছে দুটো বান্ডিল দেখালাম সেই বান্ডেল গাইস আসতে পারে ঠিক আছে দেখতে পাচ্ছি আমরা ফ্রিতে নিতে পারবো ওখান থেকে বান্ডেল যেগুলো একটা বান্ডেল যেটা হচ্ছে দুটো বান্ডেল দেখেছি আগেও দেখেছি দুটো মধ্যে থেকে একটা ফ্রিতে অ্যান্ড গেস একটা ফেডেড হইলে এন্ড দেখতে হচ্ছে গ্লোল স্ক্রিনটা তাই গোল স্ক্রিনটা ফ্রিতে দেবে কি যাই না বাট লুট লুটক্সটা ফ্রিতে পাচ্ছি দেখতে পাচ্ছো টেকনো জয় লুড বক্স তো লুটবস কিন্তু দেখতে খারাপ না ভালোই আছে এন্ড দেখতে হচ্ছে প্যানের স্ক্রিন এই প্যানের স্ক্রিনটা কিন্তু বলতে পারবো ফ্রিতে ঠিক আছে ফির মাল কারেন্ট কারেন্ট লাগছে আদাই এখন প্যারাগার স্ক্রিনে এটা কিন্তু নিউ ডিজাইন টেকনো স্পেশাল ঠিক আছে টেকনো নাম দিয়ে কেন যায় না এমনকে শীতের স্ক্রিন দেখতে পাচ্ছ প্যানের স্ক্রিনের পর তো এটা গায়ে স্টপে আসলে আসতে পারে কারণ শীতের স্ক্রিনগুলো ফ্রিতে দেয় না আমি কেন যাই না এখন দেখি ঠিক আছে যাকে সীতে ব্যা এরপরে হচ্ছে গিয়ে একটা বাইকের ইস্কিন যেটা কিন্তু আমরা ফ্রিতে পাবো ঠিক আছে তো বেশি ফার্স্টে যখন দুটো বান্ডেল দেখিয়েছি একটা ইমোট দেখিয়েছি ঠিক আছে তো ইমোটটা কিন্তু ফ্রিতে আর সব থেকে ইমোটটাই আমার ইন্টারেস্টিং লেগেছে তো মানে বলতো আর একটা কি মানে রঙের বোম টাইপের ছুড়ে মারলেন আলাদা লেভেল লাগলো তো ওটা ফ্রিতে আর দুটো বান্ডেল দেখেছি মেল বান্ডেল দুটোর মধ্যে একটা ফেটেড হইলে আসবে আর একটা ফ্রিতে পাবো এবার গার্ডার যেটা ইচ্ছা হবে সেটা ফেটেড হইলে দেবে যেটা ইচ্ছা হবে সেটা ফ্রিতে দিয়ে দেবে ঠিক আছে তো আট বারো তেরো দিন পরে ইভেন্টটা স্টার্ট হবে হল ইভেন্ট ফুল ডিটেলসে বলে রাখলাম অ্যান্ড শিওর গ্যারান্টি ইন সবাই আসছে তো এই ছিল ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে পাওয়া যাবে